প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের এবারের গাণিতিক সমস্যা হলো এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু, দেন এ টু দি পাওয়ার ইলেভেন প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ইলেভেন ইকুয়াল টু কত। প্রিয় ভিউয়ার্স, আমরা লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু। স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু টু। এ প্লাস বির মান কত? ওয়ান। তাহলে ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু টু। ওয়ান মাইনাস টু এ বি ইকুয়াল টু টু। এখানে আমরা লিখতে পারি যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু, এটা আমরা ইচ্ছা করলে লিখে দিতে পারি। এবার লেখা যায় মাইনাস টু এ বি ইকুয়াল টু টু মাইনাস ওয়ান, মাইনাস টু এ বি ইকুয়াল টু ওয়ান, এখানে মাইনাস দিয়ে দিলাম, এ বি ইকুয়াল টু মাইনাস হাফ। প্রিয় ভিউয়ার্স, আবার আমরা লিখি আবার এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান, এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান। এখন এটাকে যদি উভয় পক্ষকে ঘন করি তাহলে এ প্লাস বি হোল কিউব সমান ওয়ান হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত বা সূত্র লিখি আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান। এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বির মানটা আমরা কত বসাবো? মাইনাস হাফ, মাইনাস হাফ ইন্টু এ প্লাস বি, এ প্লাস বির মান হলো ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস, এখানে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখানে একবারে লিখলে মাইনাস থ্রি বাই টু ইকুয়াল টু ওয়ান। তাহলে লিখব এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি বাই টু। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু রসাগুলো টু, টু এ কে টু প্লাস থ্রি ইকুয়াল টু, এবার লেখা যায় এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু ফাইভ বাই টু। আবার এবার আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলেও আছে, আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? টু। আর কি দেওয়া আছে? এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান। এখন আমরা লিখব এই দুইটা গুণ করব, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটার মানে হলো ফাইভ বাই টু ইন্টু টু। এ কিউব আর স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এ কিউব বি স্কোয়ার প্লাস এটা এটা গুণ করলে এ স্কোয়ার বি কিউব প্লাস বি টু দি পাওয়ার ফাইভ, এখানে টু এ টু এ ক্যান্সেল করলে ফাইভ। এখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন গেলে এ প্লাস বি প্লাস বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফাইভ। এখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এ বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফাইভ। এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এ বির মান হলো মাইনাস হাফ হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বির মান কত? ওয়ান প্লাস বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফাইভ। এ টু দি পাওয়ার ফাইভ চার ভাগের এক প্লাস ওয়ান ফোর্থ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফাইভ। এবার আমরা এটাকে এদিকে পক্ষান্তর করে নেব। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখলাম এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর, এখানে লসাগু হলো ফোর, চার পাঁচ বিশ বিয়োগ এক
তাহলে কি দাঁড়ালো, এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 19/4। এবার আমরা লিখি আবার, এখানে আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান আমরা কত পেলাম, 5/2। এটাকে যদি আবার উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হবে, এ কিউব প্লাস বি কিউব হোল স্কোয়ার ইকুয়াল টু 5/2 হোল স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, এখন এটাকে করলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখি, এ কিউব হোল স্কোয়ার প্লাস বি কিউব হোল স্কোয়ার প্লাস 2a³b³, এটা লিখি। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা লিখলাম এ কিউব হোল স্কোয়ার প্লাস বি কিউব হোল স্কোয়ার প্লাস 2a³b³ ইকুয়াল টু 25/4। তাহলে এবার আমরা এখানে লিখি এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 2, এখানে এটাকে লিখব এ বি হোল কিউব প্লাস ইকুয়াল টু 25/4। তারপর লিখতে পারি এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 2, এ বির মান হলো কত, -4/1। এ বির মান হলো -2/1, সমান হলো 25/4। এবার এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6, এখানে কিউব আছে, প্লাস 2 × -1 = 8 ইকুয়াল টু 25/4। এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস 2 দিয়ে 8 ভাগ করলে 4/1 সমান 25/4। এবার এটা এদিকে গেলে কি হবে, যোগ হবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এটাকে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পরে এখানে কি দাঁড়ালো, 4 = 25 আর হলো 1, তাহলে কত হবে, 25 আর হলো 1, তাহলে দাঁড়ালো 4/26। তাহলে কিসের মান, এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 এর মান দাঁড়ালো এটা। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা লিখবো এইভাবে, এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 ইন্টু এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5, এই দুটা গুণ করব। প্রিয় ভিউয়ার্স, এখানে গুণ করার অর্থ হলো 6 আর 5 যোগ করলে কত, 11, অর্থাৎ এ টু দি পাওয়ার 11 হয়, আমাদের মান সাইজে এ টু দি পাওয়ার 11, এই জন্য আমরা এটা এটা গুণ করতেছি। তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 এর মান হলো 26/4 ইন্টু আর এখানে ইন্টু 4/19। এবার আমরা এখানে যদি গুণ করি, এ টু দি পাওয়ার 5 × 5 = 11, এ টু দি পাওয়ার 11 প্লাস এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 5, এখানে গুণ করলে এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 11 ইকুয়াল টু, এখানে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে 2 × 4 13 × 26, তাহলে নিচে হলো 4 × 8, উপরে হলো 13 এবং 19 কি গুণফল, তাহলে আমাদের গুণফল হলো 247। এবার আমরা ঠিক আগের মতো লিখি, এ টু দি পাওয়ার 11 প্লাস এখান থেকে এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 5 কমন গেলে এ প্লাস বি প্লাস বি টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 247/8। এবার আমরা লিখি এ টু দি পাওয়ার 11 প্লাস বি টু দি পাওয়ার 11 প্লাস এখানে লিখব এ বি হোল টু দি পাওয়ার 5 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 247/8। এ টু দি পাওয়ার 11 প্লাস বি টু দি পাওয়ার 11 প্লাস এ বির মান কত, -½ হোল টু দি পাওয়ার 5 ইন্টু এ প্লাস বি, এ প্লাস বির মান কত, 1 ইকুয়াল টু 247/8।
ए टू दि पावर इलेवेन प्लस बी टू दि पावर इलेवेन एखे जेहेतु पावर बीजोर तेल माइनस है दुई पाँचटा गुण कर ले बत्रीस थार्टी टू वन बाय थार्टी टू इक्ुअल टू टू हंड्रेड फोर्टी सेवेन बाय एट। प्रिय व्यूअर्स तेल एबार लिखी ए टू दि पावर इलेवेन प्लस बी टू दि पावर इलेवेन इक्ुअल टू टू हंड्रेड फोर्टी सेवेन और हलो प्लस वन बाय थार्टी टू ए टू दि पावर इलेवेन प्लस बी टू दि पावर इलेवेन इक्ुअल टू हमारे लसा गल थार्टी टू आठ द्वारा बत्रीस के भाग कर ले चार तेल चार द्वारा इटा की करते हैं गुण তাহলে আট দ্বারা বত্রিশকে ভাগ করলে চার চার দ্বারা এটাকে গুণ করলে নয়শো অষ্টআশি নাইন হান্ড্রেড এইটি এইট প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে ওয়ান এত এ টু দি পাওয়ার ইলেভেন প্লাস বি টু দি পাওয়ার ইলেভেন এখানে ইলেভেন ইকুয়াল টু থার্টি টু আর হলো নাইন এইট নাইন নাইন এইট নাইন তাহলে নাইন এইট নাইন নাইন হান্ড্রেড এইটি নাইন বাই থার্টি টু। আমাদের রেজাল্ট এটাই। ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।